আমরা প্রথমে উপরে দেখতে পাচ্ছি এখানে ফাইল এডিট কম্পোজিশন এগুলো আমাদের যখন আমরা একটা প্রজেক্টে কাজ করব তখন এগুলো প্রতিটাই আমাদের কাজে লাগবে আমরা এগুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এরপর আমরা এখানে প্রজেক্ট দেখতে পাচ্ছি এখানে আমরা যখন কোনো ভিডিও কিংবা অডিও কিংবা কোনো ফাইল সিকুয়েন্স আমরা এখানে যখন ওপেন করব তখন ওগুলো এখানেই থাকবে অর্থাৎ আমরা যখন আমাদের প্রোজেক্টে কোনো কিছু নিব ওগুলো আমাদের এই প্রজেক্টের মধ্যেই থাকবে এবার আমরা নিচে দেখতে পাচ্ছি টাইম লাইন এটাকে আমরা টাইম লাইন বলি অর্থাৎ আমরা যদি কোনো ভিডিও নেই তাহলে এটা এখানেই থাকবে এবং আমরা এখানে একটা কম্পোজিশন দেখতে পাচ্ছি এটা হলো আমাদের মনিটর অর্থাৎ আমরা যেগুলো ভিডিও কিংবা কোন ইমেজ সিকুয়েন্স নেবো ওগুলো এখানেই আমাদের শো করবে ও এখানে আমরা টুল বার দেখতে পাচ্ছি এটা হলো টুল বার আমরা যদি কোনো কিছু টুল অ্যাড করতে চাই আমাদের অ্যাডোবে ফটোশপ কিংবা যে যেসব টুল বার একই সিস্টেম এখানে কিন্তু এগুলো আমরা ভিডিও এডিটিংয়ে কাজে লাগাবো কিংবা ভিডিও মোশন গ্রাফিক্সে কিংবা ভিএফএসে এগুলো আমরা কাজে লাগাবো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইমপ্রো অডিও প্রিভিউ ইফেক্ট অ্যান্ড প্রিসেট এখানে আমি যদি ইমপ্রোতে ক্লিক করি তাহলে ওই প্যানেলটা ওপেন হবে প্রিভিউ এখানে ইফেক্ট অ্যালাইন এগুলো সব এখানে আছে এগুলো ওপেন হবে এখন আমরা এখানে কিছু আমাদের যে প্যানেলগুলো এখানে সাজা আছে এগুলো আমরা ইচ্ছে হলে আমাদের ইচ্ছা মতো আমরা সাজাতে পারি এখানে একটা ক্রিয়েট করে দেওয়া আছে আমরা পছন্দ না হলে আমাদের ইচ্ছে মতো আমরা সাজিয়ে নিতে পারি এজন্য এখানে আমাদের কিছু ক্রিয়েট করে দেওয়া আছে এটা এসেনশিয়াল এখানে স্ট্যান্ডার্ড স্মল না অনেক কিছু দেওয়া আছে এগুলো অনেকগুলো স্পেস এখানে তৈরি করে দেওয়া আছে ওগুলো আমরা ব্যবহার করতে পারি ও আমরা চাইলে সাপোস আমি অ্যালাইনটাকে এখানে রাখবো না আমি অ্যালাইনটাকে এদিকে রাখবো তাহলে আমি কি করতে পারি এখান থেকে ধরে এটাকে মাউসের লেফটে বাটন ক্লিক করে ধরে আমরা যেখানে রাখবো ওখানে এনে ছেড়ে দিলে ওটা ওখানে চলে আসবে একইভাবে আমি যদি এখান থেকে এটাকে ক্লোজ করতে চাই অর্থাৎ আমি এখান থেকে ক্লোজ করতে চাই এখানে আমি ক্লিক করে ক্লোজ প্যানেল করলে আমাদের প্যানেলটা ক্লোজ হয়ে যাবে এবং আমি যদি কোনো প্যানেল আমার এখানে আনতে চাই আমাদের ওয়ার্ক মধ্যে তাহলে আমি এখানে উইন্ডো যাবো এখান থেকে আমরা যে প্যানেলটা আনতে চাবো ওটা এখান থেকে আনতে পারি এনার মধ্যে সব প্ল্যান এখানে আছে। যেগুলো এখানে টিক চিহ্ন দেখা যাচ্ছে ওগুলো অলরেডি আমাদের ওয়ার্ক স্প্রেসের মধ্যে আছে এবং যেগুলো টিক চিহ্ন নেই সেগুলো আমরা ক্লিক করে আনতে পারি আমি যদি ইফেক্ট অ্যান্ড প্রেসটা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে ওটা এখন আমাদের এখানে এসে গেছে এভাবে আমরা এখান থেকে ওয়াক স্প্রেসটা দেখতে পারি এবং একইভাবে উইন্ডোজ উইন্ডো থেকে এখান থেকেও আমরা ওয়াক স্প্রেসটা দেখতে পারি এবং চাইলে আমরা নতুন কোনো আজ এ পর্যন্ত আগামী ভিডিওতে আমরা কিভাবে একটা কম্পোজিশন ক্রিয়েট করতে পারি এ সম্পর্কে আলোচনা করব সো সে পর্যন্ত সবাই ভালো থেকো এবং আমাদের সাথেই থেকো থ্যাংক ইউ